দ্বিতীয়বারের মতন গণতন্ত্র সামিটে দাওয়াত পায়নি বাংলাদেশ। এই ব্যাপারে যখন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি তখন ভীষণ বিরক্ত হন এবং বলেন, যাকে ইচ্ছে দাওয়াত দেবে যুক্তরাষ্ট্র, যাকে ইচ্ছা দেবে না, এই ব্যাপারে তার কিছু বলবার নেই। বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা কী, ভোট ব্যবস্থার অবস্থা কী, নির্বাচন কেমন হচ্ছে, মানুষ আদৌ ভোট দিতে পারছে কিনা, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আছে কিনা, এটা নিয়ে দেশের ভিতরে নানান রকম আলোচনা এবং সমালোচনা। দেখুন, আমি বিরোধী দলের একজন রাজনৈতিক কর্মী, আমি সমালোচনা করব, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা যখন সরকারের ওপর এক ধরনের চাপ দেখি আন্তর্জাতিক, তখন সেটাও কিন্তু এড়িয়ে যাবার কোনো উপায় নাই। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজনের পর একজন আসছেন বাংলাদেশ ভিজিটে, এবং তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ভোট ব্যবস্থা, গণতন্ত্রের অবস্থা, মানবাধিকার, বাক স্বাধীনতা ইত্যাদি নিয়ে কথা বলছেন। কিছুদিন আগে এসেছিলেন ডোনাল্ড লু, তার আগে আইলিন লাউবাচার, এখন এসছেন আরও একজন ডেরেক শোলে, এবং তাদের সঙ্গে যেই কথোপকথন হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে, সেখানে একটা বড় অংশ জুড়ে আছে নির্বাচন। যদিও আমাদের পররাষ্ট্রমন্ত্রী একেবারেই অস্বীকার করেছেন, খুবই কাঁচা বলবো কাজটি, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিস্তৃত সম্পর্ক, সুতরাং তাদের সাথে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, বা মানবাধিকার কিংবা বাক স্বাধীনতা বা স্যাংশন ইত্যাদি নিয়ে খুব বেশি আলাপ হয়নি, আমরা কি করে আমাদের সম্পর্ককে আরও জোরদার করতে পারবো, আরও সুসংহত করতে পারি, এবং আরও কি করে সামনের দিনগুলোতে সম্পর্ককে জোরদার করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়েছে। খুব মজার বিষয় হলো, ডেরেক শোলে কিন্তু খুব ভালোভাবেই, পরিষ্কারভাবেই বলেছেন যে নির্বাচন নিয়ে কথা হয়েছে, এবং তিনি পরিষ্কার করেছেন যে কোনো দেশে যদি ভোট ব্যবস্থা সুষ্ঠু না হয়, গণতন্ত্র সুসংহত না হয়, তখন সেই রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি তিনি এটাও বলেছেন যে এই মানে এমন না যে কোনো দেশে গণতন্ত্র না থাকলে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক যুক্তরাষ্ট্রের থাকবে না, তা নয়, সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক হবে নানান বেড়া জালে আবদ্ধ, এবং সেই সম্পর্কের মধ্যে নানান রকম সংকুচিত একটা অবস্থা হবে, এবং কোনো দেশে ভোট ঠিক হচ্ছে কিনা, কোনো দেশে মানুষ ভোট দিতে পারছে কিনা, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা, সেই ব্যাপারে যে মাপকাঠির কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে যে দেশের মানুষ যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, দেশের সাধারণ মানুষ যদি মনে করে যে ভালো ভোট হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলেই তারা সেটিকে সুষ্ঠু নির্বাচন বলে ধরে নেবেন। আমরা জানি যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই তিনজনের সাথেই তিনি বৈঠক করেছেন, অতএব তার এই সফরটি কিন্তু একেবারেই উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব, এই প্রতিটি বৈঠকেই কম বেশি নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে, আগামী নির্বাচনের কথা এসছে, এবং যেই প্রেক্ষাপটে কথাগুলো এসছে তার প্রেক্ষাপটটি কিন্তু খুব মসৃণ নয়। 14 এবং 18 নির্বাচনের কথা আমরা জানি, সরকার যাই বলুক না কেন, যেটাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, আমরা জানি যে 14 এবং 18 কী ধরনের নির্বাচন হয়েছে। এটা আমরা যেমন জানি, আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন, বিদেশি বন্ধু যারা আছেন, তারাও কিন্তু বিষয়টি ভালোই জানেন। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 24 বা 23 শেষের নির্বাচনটি কেমন হবে, সেটা নিয়ে এক ধরনের উদ্বেগ ডেফিনেটলি আমাদের উন্নয়ন সহযোগী এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের আছে। যারাই বাংলাদেশের সাথে কাজ করছে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, সেটা কূটনৈতিক কাজ হোক, যেটাই হোক না কেন, বাংলাদেশের সরকারের ধরনটি কী সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে কি ধরনের সরকার ব্যবস্থা আছে, এটি কি মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার, নাকি এটি ভোট ছাড়া দীর্ঘ সময়ে থেকে যাওয়া স্বৈরাচার ধরনের, ফ্যাসিস্ট ধরনের একটি সরকার, এটি বিবেচ্য বিষয়। এবং এইটি আমাদের বন্ধু প্রতিম সহযোগী রাষ্ট্রগুলো যখন কথা বলে, আমাদের সঙ্গে কাজ করতে আসে, তখন কিন্তু সরকার এই ধরনটা ভেরি ইম্পর্ট্যান্ট। সে কারণেই আমরা দেখি যে তারা যখনই বাংলাদেশে আসেন,
তখনই, সেটা যেই হোক না কেন, সেটা আইলিন হোক কিংবা ডোনাল্ড হোক কিংবা ডেরেক শোলে হোক, হু এভার হি ইজ বা শি ইজ, এই নির্বাচনের ব্যাপারে কথা হয়। এবং কিছুদিন আগেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন বাংলাদেশের ডেটা প্রোটেকশন অ্যাক্টের কথা, এবং সেই অ্যাক্টের সূত্র ধরে তিনি আরও অন্যান্য যে আইনগুলো হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের জন্যে, সেই ব্যাপারেও তিনি কথা বলেছেন। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন ধরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে তাদের উদ্বেগ জানিয়ে এসছে। এই সফরগুলো কিন্তু আমি মনে করি যে দীর্ঘদিন ধরে তারা বা এম্বাসি থেকে যেই কথাগুলো বলা হয়েছে তারই একটা উচ্চ পর্যায়ের ধারাবাহিকতা। মানে আমাদের এম্বাসি লেভেলে কিন্তু এই ধরনের কথা রেগুলার হয়েছে, এবং আমাদের বন্ধু সহযোগী রাষ্ট্র যারা আছেন তাদের এম্বাসি থেকে কিন্তু দফায় দফায় বাংলাদেশের নির্বাচন বলেন, ভোট ব্যবস্থা বলেন, আগামী নির্বাচন বলেন, সেই নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া এবং বাক স্বাধীনতা, মানুষের কথা বলবার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, লিখবার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়ে কিন্তু সিরিজ সিরিজ বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে আমি বিরোধী দলের একজন কর্মী হিসেবে বলতে পারি দুই দলের নেতা কর্মীদের সাথেই কিন্তু তারা বসেছে এবং তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছে, আমরা কি ভাবছি, আমরা কি করতে যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলাপ করেছে। সে তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে এই যে উচ্চ পর্যায়ে এখন যেই সফরগুলো হচ্ছে এবং এখন বাংলাদেশে তারা যে সফরগুলো করছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে তারা বসছেন, সেটা কিন্তু একটা বিষয়ে খুব পরিষ্কার ইঙ্গিত দেয় যে আগামী নির্বাচনটি আর যেন তেন ভাবে হওয়ার ব্যাপারে তাদের খুব শক্ত আপত্তি আছে। এখন আমরা ডেফিনেটলি এটা আশা করতে পারবো না যে আমেরিকার কেউ এসে বা ভারতের কেউ এসে বা চায়না থেকে কেউ এসে বা রাশিয়া থেকে কেউ এসে আমাদের নির্বাচনের সমাধান করে দেবে, আমাদের মানুষের ভোটের যেই সংকট রয়েছে, বাংলাদেশের মানুষকে যে ভোট ভোটের অধিকার থেকে দীর্ঘদিন, দীর্ঘ বছর, এক দশক বা তারও বেশি সময় বঞ্চিত রাখা হয়েছে, সেই সমস্যার সমাধানগুলো তারা করে দেবে এমনটি না। তবে এটাও ঠিক যে রাষ্ট্রের আভ্যন্তরীণ প্রেশারের সঙ্গে সঙ্গে মানুষের যেই প্রেশার আছে ভোটের ব্যাপারে, গণতন্ত্রের ব্যাপারে, বাক স্বাধীনতার ব্যাপারে, সেই প্রেশারের সঙ্গে সঙ্গে এই চাপটাও কিন্তু খুব শক্তভাবে কাজ করে এবং গভর্নমেন্টের উপরে কিন্তু এই অব্যাহত চাপ আমাদের পরবর্তী নির্বাচনটিকে সুষ্ঠু হওয়ার ব্যাপারে অন্তত কিছুটা হলেও গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হওয়ার ব্যাপারে সাহায্য করবে বলে আমি মনে করি।